আসসালামু আলাইকুম নিজেরে একটু অন্যরকম ফিল হয়েছে না এই কয়েকদিন হ্যাঁ যে ভাই ফেসবুক চালাইতে পারতি না ইউটিউব চালাতে পারতি না মোবাইল থাকাও যা না থাকাও তা মোবাইল কোথায় পড়ে আছে খোঁজ খবর নাই ভাই ভাই আমি কষ্টে তো রেডিও খুঁজছি মোবাইলে রেডিও রেডিও দিয়ে আপনার সংবাদ শুনেছি অনেক সময় সারাদিন সারা এক ঘন্টা পরপর সংবাদ প্রকাশ করে রেডিওতে ওই একই সংবাদ একটুখানি করে করে প্রকাশ করে দুই মিনিটে সংবাদ শেষ এগুলাতে কি পোষায় ভাই পুরা দেশের সংবাদ জানতে চাই কিন্তু এরা তো ভাই দেখলাম যে দেশের কোন সংবাদই আসল সংবাদ কিছুই বলে না ফেসবুক ইউটিউব কোম্পানি তারা তো নিজেরা মনে করেছে যে ভাই বাংলাদেশে কী হইল হঠাৎ করে একজন মানুষও ফেসবুকে দেখতেছে না ইউটিউব দেখতেছে না তারা কি আসলে আমাদের উপরে রাগ টাক করলো নাকি আসলে যে রাগ টাক না ব্যাপার যে অন্যরকম তারা হয়তো বা এতক্ষণে টের পাইছে পাওয়ার কথা ভাই দর্শক শ্রোতা খুব কষ্ট লাগতেছিল যে দেশে মানে আমার বাড়িতে টিভি নাই টিভি কিনি নাই ইন্টারনেটের উপরে এতটাই ভরসা ছিল যে ভাই টিভির কথা চিন্তাই করি নাই আমি যে টিভি দিয়ে কী হবে ইন্টারনেট দিয়ে সব কিছু দেখা যাচ্ছে সো এখন ফিল করতেছিলাম যে টিভি থাকলে অনেকটা ভালো হইতো রাস্তায় যা ওই সিরিয়াল দিয়ে টিভি দেখা লাগতো না দর্শক শ্রোতা আপনারা দেখেছেন এটিএম বুথ কিন্তু বন্ধ ছিল ভাই পকেটের টাকা পয়সার কথাও চিন্তা করতেছিলাম যদি ফুরে গেলে বাজারঘাট করে খাবো কেমনে এই চিন্তা মাথার মধ্যে কাজ করতেছিল কিন্তু দীর্ঘ সময় এই সমস্যাটা ছিল আপনারা দেখেছেন মানে মাঝে মধ্যে আমার মনে হচ্ছিল যে আমাকে কেউ মুখটা চেপে ধরে রাখছে আমাকে কথা বলতে দিতেছে না আমার মনে হচ্ছে যে ভাই মানে কি বলবো আমার স্বাধীনতা চলে গেছে এমন ব্যাপার মনে হচ্ছিল প্রথমত আপনারা কী করেছেন আপনারা মোবাইল ইন্টারনেট বন্ধ করেছেন এটা তো অস্বীকার করতে পারবেন আপনারা নিজেরা স্বীকার গেছেন যে মোবাইল ইন্টারনেট আমরা বন্ধ করেছি দেশের বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করে পরবর্তীতে আমরা দেখলাম যে ওয়াইফাই আমরা চিন্তা করিনি যে বাংলাদেশে ওয়াইফাই বন্ধ হবে আমি আমার জন্ময় ভাই আমি যতদিন যাবত ইন্টারনেট ব্যবহার করতেছি এতদিন যাবত ওয়াইফাই বন্ধ আমি দেখি নাই ভাই তো আপনারা ইন্টারনেট কারা বন্ধ করেছে আপনারা পরবর্তীতে ব্যাখ্যা দিয়েছেন যে কি বলে ডাটা চেন সেন্টার কারা বলে দিয়েছে মানে বাংলাদেশের ডাটা সেন্টার করে যদি দিয়েও দিয়েও থাকে থাকে যদি সাপোজ ধরেও নিলাম এতদিন লাগলো আপনার ডাটা সেন্টার ঠিক করতে পুরো বাংলাদেশ অচল ব্যাংকিং কার্যক্রম অচল কোটি কোটি টাকা লস আর এই ডাটা সেন্টার ঠিক করা গেল না দর্শক শ্রোতা পুরো পরিস্থিতি যখন বিগড়ে গেল তখনই ডাটা সেন্টারের সমস্যা হইলো বাহ 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 দর্শক শ্রোতা এখানে আমার একটা বিষয় সবচেয়ে খারাপ লাগছে সেটা হচ্ছে আমরা দেখেছি প্রথম দিনে জন আমাদের ভাই না ফেরার দেশে পাঁচ ছজন চলে গেছে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন তারা মাঠে নেমে গেছে মনে হচ্ছিল যে এক পাক হানাদার বাহিনী আমরা দেখতেছি আমরা উনিশশো একাত্তরে যা দেখতে পাইনি আমরা নিজেরা তো দেখতে পাইনি মনে হচ্ছে যে এখন ছেড়ে দেখতেছি এমনটা আপনাদের ফিল হয়েছে না প্রথম দিন যখন এই ঘটনাটা ঘটলো তখনও কিন্তু আপনাদের মুখ থেকে বক্তব্য আসা উচিত ছিল যে আমার কোমর মতো শিক্ষার্থীদের গায়ে কেউ আঘাত করবা না তারা তাদের দাবি জানাতেই পারে তাদের দাবির সাথে নাকি আপনারা একমত তাদের দাবির সাথে নাকি আপনারা সহমত তাদের পক্ষ হয়ে আপনারা আদালতে যাচ্ছেন তাহলে আপনারা টেলিভিশনে বলতেছেন তোমরা আসো আমরা বসবো অথচ সেই দিন আপনাদের মুখে কেন শুনলাম না যে পুলিশ প্রশাসন একটা মানে ভালো অবস্থানে যাতে থাকে আমাদের ভাই বোনদের যাতে আঘাত না করে পরবর্তী দিনে কিভাবে বিশ জন প্লাস আমি যতটুকু জানি তাদেরকে শেষ করে দেওয়া হলো এই যে মায়েরা তার সন্তানকে হারালো এটা কেমন হয়ে গেল না আপনারা একদিক দিয়ে মুখ দিয়ে বলতেছেন যে তোমাদের সাথে আমরা একমত তোমাদের সাথে দিক দিয়ে আপনারা দিয়েছেন আপনারা মুখ দিয়ে বলতে পারতেছেন না যে হ্যাঁ ওরা আরও যে আমাদের ফুল পাওয়ার দেওয়া আছে মানে ওরাও মনে পরে পাইছে বাপরে বাপ এটা আসলে এক মুখে দুই রকম কাজের কথা বলা হয়ে গেছে দর্শক পরবর্তীতে আপনারা দেখেছেন যে দেশে কিন্তু কারফিউ জারি করা হয়েছে বিনা প্রয়োজনে বাইরে বের হইতে নিষেধ করা হয়েছে কোথা থেকে আমি বুঝলাম না যে হঠাৎ করে যে ছাত্ররা বলল যে আমরা বসতে রাজি না কারণ অনেক ভাইদেরকে হারাতে হয়েছে এখন আর সেই পরিস্থিতি নাই হঠাৎ করে দেখলাম তিনজন বসেছে সরকারের সাথে তো বসার পরে তারা কিছু দাবি দোয়া আপনারা ইয়ে করেছে সরকারের কাছে দিয়েছে আট না নয় দফা দাবি তো সেটার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি কিন্তু আদালতের রায় এটা দেখেছি বাকিটা কিন্তু আপনারা জানেন সো এরপরে থেকে কারফিউ জারি করা হয়েছে কোনো কিছু হইলেই কেন জানি না বিরোধী দলের লোকজনদের উপরে বিষয়টা চাপানো হয় কিন্তু এই যে নিরহ আমাদের ভাইদের ছাত্রদের যে আমরা হারালাম এটার দায়ভার কে নিবে এই যে এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে এটার এটার ঘোষণা কে দিবে এই যে যারা যাদের সন্তান হারাইলো তারা তো হারাইলো অনেক বড় একটা সম্পদ হারাইলো সো এইটার বিচার কি হবে সবার মনে এটাই প্রশ্ন দর্শক শ্রোতা এই বিষয়টা আসলে খারাপ লাগছে আমার আমি জীবনে কল্পনাও করিনি যে এতজন মানুষ এবং এটা শোনার মতো আমরা সাধারণ জনগণ আছি যার আমাদের শোনার মতো কোনো কায়দা নাই কারণ আমাদের ইন্টারনেট ছিল না আমাদের মোবাইল ডাটা ছিল কাজ করতেছিল না টিভি এখন কয়জন দেখে যারা ঢাকাশয়ের বেশিরভাগ মানুষ টিভি দেখে না সো আমাদের জানার বাহিরে ছিল বাইরের দেশে নাকি অনেক সংবাদ হয়েছে সো এটা আসলে খারাপ লাগার বিষয় এবং আমি যেটা শুরু থেকেই বলছিলাম যে মন হচ্ছিলো যে আমার মুখটা কেউ চেপে ধরে রাখছে আমি কথা বলতে পারতেছি না কথা বলতে চাচ্ছি পারতেছি না তো আপনারা বিজিবি নামাইছেন আপনারা সেনাবাহিনী নামাইছেন মানে আমরা মনে হলো যে আমরা আদিম যুগে চলে গেছিলাম আদিম যুগ থেকে আবার ডিজিটাল যুগে আসলাম মন হলো যে আমরা কিছুক্ষণের জন্য ট্রাইম ট্রাভেল করলাম আমরা আবারও ডিজিটাল যুগে আসলাম বাহ ভালো থাকবেন দর্শক শ্রোতা আমরা বাংলাদেশে এমনটা দেখতে চাই না কেউ তার অধিকারের জন্য কেউ তার দাবির জন্য রাজপথে নামতেই পারে নাকি এটা অধিকার নাই আসলে সব কিছুর মধ্যে আপনার ওই বিরোধী দল ঢুকাই দিয়া এটা দমন পীড়ন করবেন এটা আসলে উচিত না